কিছু বাংলা ছোট গল্প ও উপন্যাস নিয়ে নাইট এঙ্গেলের বিশেষ নিবেদন গল্পের ঝুলি আজ আপনাদের জন্য জাহানারা সিদ্দিকীর লেখা খুন গল্পের মুখ্য চরিত্রে গল্পের কথক ড্রাইভার মহলের মালিক ও তার স্ত্রী এবং কেয়ারটেকার গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি শুভম মহিলা কণ্ঠস্বর আলেখা শুরু হচ্ছে খুন মরুভূমিতে এত প্রবল বৃষ্টিপাত হয় সেটা আমার জানা ছিল না ফিরছিলাম জয়সলমীর থেকে দিল্লি রাত্রিতে বিকানিরে যাত্রাবিরতি করব শুধু দিল্লি থেকে জয়সলমীরের পথ বিকানির হয়ে তাই জয়সলমীর যাবার পথেই গত পরশু দিন বিকানির ঘুরে দেখেছি জয়সলমীর দেখার বাসনা ছিল বহুদিনের বেশ ঝামেলা করে আসতে হয়েছে কারণ হাতে সময় কম ট্রেনে ভ্রমণ করে সময় কুলিয়ে উঠতে পারবো না বাধ্য হয়েই ট্যাক্সি নিতে হলো জয়সলমীর পর্যন্ত সব ভালোই চলছিল কিন্তু ঝামেলা শুরু হলো বিকানিরে ফেরার পথে বিকেলের দিকে রওনা দিলাম ইচ্ছে ছিল বিকানিরে রাত্রিটা কাটিয়ে ভোরে উঠে দিল্লি যাত্রা করব পথে এই বিপত্তি হঠাৎ চারিদিকে অন্ধকার করে নামলো প্রবল বৃষ্টি বাইরে বৃষ্টির দাপট ক্রমেই বেড়ে চলেছে প্রায় কিছুই দেখা যাচ্ছে না শেষে রাস্তার এক প্রান্তে গাড়িটা দাঁড় করতে হলো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই ভাবলাম চুপচাপ বসে থাকার চাইতে গল্প জমাই এ কথা সে কথা নিয়ে দুজনে বহুক্ষণ গল্প করলাম এর মধ্যে বৃষ্টি প্রায় থেমে গেল শুধু সামান্য জলের ছাঁট রয়েছে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল কিন্তু গাড়ি আর কিছুতেই স্টার্ট নেয় না গাড়ি থেকে নেমে দুজনেই তাকালাম ড্রাইভার বলল কপাল খারাপ বা যে জায়গায় গাড়িটি পার্ক করেছিলাম সেখানে বৃষ্টির প্রবল তোড়ে জল এসেছে ফলে ডিস্ট্রিবিউটারে জল ঢুকে গেছে আপাতত কয়েক ঘন্টা গাড়ি চলবে না এখন উপায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কিছুক্ষণ অন্য কোনো গাড়িও দেখা যাচ্ছে না তাছাড়া এইভাবে ড্রাইভারকে ফেলে রেখে যাওয়াটাও কি ঠিক হবে সবচাইতে বড় কথা এই ড্রাইভার আমাকে কাল ভোরে দিল্লি নিয়ে যাবে গাড়িতে আমার সংগ্রহ করা প্রচুর পাথরের জিনিসপত্র রয়েছে সব মিলিয়ে বিকল্প চিন্তা বাদ দিলাম হঠাৎ মনে পড়ল যাত্রার পথে এদিকে একটা চমৎকার পাথরের অট্টালিকা দেখে গিয়েছিলাম ওটা নাকি আগে কোন ভুস্বামীর ছিল জমিদারের বংশধররা এখন ইউরোপ আমেরিকা থাকে মাঝে মধ্যে বন্ধুবান্ধব নিয়ে এখানে কাটিয়ে যায় যারা আসে তারা অধিকাংশই বিদেশি বন্ধু কদিন থেকে শিকার করে ফুর্তি টুর্তি করে চলে যায় আমি নিজেও প্রাসাদটা দেখে বিস্মিত হয়েছিলাম মরুভূমির মধ্যে একই বিস্ময় সামনে বিশাল বাগান তবে পরিচর্যা নেই ফলে জঙ্গলে পরিণত হয়েছে মরুভূমির জঙ্গল অতটা ঘন নয় বাগান পেরিয়ে লাল পাথরের নির্মিত সুবিশাল অট্টালিকা কি অপরূপ তার স্থাপত্য খুব একটা সূক্ষ্ম কারুকার্য নেই তবে সব মিলিয়ে খুবই সুন্দর অট্টালিকায় ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম সামনে বিশাল রদ। এই শীতকালেও জলে প্রায় পরিপূর্ণ অট্টালিকার বারান্দা প্রায় প্রসারিত করে লেকের উপর নির্মিত হয়েছে ফলে মনে হচ্ছে ঠিক জলের উপরেই দাঁড়িয়ে রয়েছি লেকের অপর পাশে জঙ্গল সেখানে নাকি এখনও শিকার মেলে এদের একজন ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাচ্ছিল বললাম ঘরগুলোতে এখনও বিছানাপত্র সাজানো দেখছি সে বলল এখানে দু চারজন ট্যুরিস্ট মাঝে মধ্যে এসে ভাড়া নেয় ইচ্ছে করেই আমরা ভাড়া দিয়ে রাখি বোঝেন তো এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করতে প্রচুর টাকা লাগে ওই আয় থেকে সেগুলো মেটানো হয় শহর হলে অনেক লোক আসতো কিন্তু এই নির্জন জায়গায় কে আসবে বলুন খুব অদ্ভুত গোছের কিছু ট্যুরিস্ট যারা বৈচিত্র্য বা একাকিত্ব চায় তারাই আসে জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে আমি জয়সলমির থেকে ফেরবার পথে না হয় এখানেই রাত কাটাবো লোকটা জানতে চাইল তাহলে কোন তারিখ হচ্ছে সেটা তারিখটা জানালাম লোকটা গম্ভীর মুখে কি যেন হিসাব করে বলল না ওদিন ঘর ভাড়া দেওয়া হবে না বললাম কেন সে বলল ওই দিন পূর্ণিমা পূর্ণিমার রাতে কোনো অতিথি বা ট্যুরিস্টকে এখানে থাকতে দেওয়ার নিয়ম নেই এ অঞ্চলের লোকদের এসব কুসংস্কার আছে কোন দিন ভালো কোন ক্ষণ খারাপ ইত্যাদি ইত্যাদি এমন কি আমার ড্রাইভারটি পর্যন্ত সংস্কার মুক্ত নয় সেবার বৃহস্পতিবার সিমলা যাব জানাতে সে মাথা সবেগে নাড়িয়ে জানিয়ে দিয়েছিল ওই দিন সে যাবে না কারণ ওই দিন পাহাড়ের দিকে যাত্রা করা অশুভ তাই ভাবলাম এদেরও বোধ করি এ ধরনের কোনো সংস্কার রয়েছে এখন এই বৃষ্টি ভেজা শীতের রাতের কথা মনে পড়তেই ভাবলাম অন্তত ঘর ভাড়া না দিক বারান্দায় যে চেয়ারগুলো পাতা রয়েছে সেখানে বসে চন্দ্রালোকিত লেকের জলের দিকে তাকিয়ে থাকলেই বা মন্দ কী এর মধ্যে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে আর আকাশে উঠে গেছে চাঁদ ড্রাইভারকে কথাটা জানালাম উত্তরে সে বলল কিন্তু সেও তো কয়েক মাইল ভেতরে হেঁটে যেতে হবে যাবো চমৎকার চাঁদ উঠে গেছে এরই মধ্যে দেখো না কি সুন্দর আলো পূর্ণিমার আলোতে সদ্যস্নাত মরুভূমি অপূর্ব লাগছিল বললাম কাজ নেই বিকানিরে রাত কাটিয়ে তার চাইতে গাড়িতে খাবার আছে খেয়ে দিয়ে ওখানেই রাত কাটাবো তুমি না হয় গাড়িতে থেকো গাড়িটা ঠিক হলে চলে এসো ঠিক আছে ইচ্ছে করেই সঙ্গে খাবার নিয়ে এসেছিলাম যাত্রা যাত্রাপথে সঙ্গে খাবার থাকলে সুবিধে হয় খাবারের জন্য অযথা সময় অপচয় করতে হয় না খাওয়া দাওয়া সেরে হাঁটতে শুরু করলাম গায়ে পশমিনা উলের সোয়েটার ফলে খুব একটা ঠান্ডাও লাগছিল না মুখ যে তীব্র শীতল বাতাস স্পর্শ করছিল সেটাও যেন ভালোই লাগছিল কাছেই লোকজনের ছোটোখাটো একটা আস্তানা লোকজনকে জিজ্ঞেস করতে সে গন্তব্যস্থল যাবার পথটা দেখিয়ে দিল প্রায় এক ঘন্টার মতো হেঁটেছে তবু বাড়িটা খুঁজে পাচ্ছি না ব্যাপার কি পথটা হারিয়ে ফেললাম না তো একটা লোক উটের দড়ি ধরে ওদিক থেকে আসছিল আমি হাত উঁচিয়ে ডেকে পথটা জানতে চাইলাম জমিদার বাড়িতে যাবেন ওটা তো ওই মোড়টা ঘুরলেই দেখতে পাবেন ধন্যবাদ আমি চলতে থাকলাম বাবুজি লোকটা ডাকছে কি বলো থেমে জিজ্ঞেস করলাম আপনি কি সেখানেই যাচ্ছেন হ্যাঁ এত রাতে আপনি একলা যাবেন না লোকটা একটু ইতস্তত করে বললো দেখলাম লোকটার চোখে ভয়ার্থ দৃষ্টি বিস্মিত হয়ে বললাম কেন শুধু রাতটা কাটাবো আজ পূর্ণিমা পূর্ণিমা রাতে ওই বাড়ির ধারে কাছে কেউ যায় না কেন বাবুজি রাতে আমি সে নাম করব না আপনিও যাবেন না বিপদ হতে পারে কিসের বিপদ লোকটা কিছুতেই মুখ খুলবে না অদ্ভুত সব কথাবার্তা কী বিপদ সে নিজেও জানে না মনে হচ্ছে ভাবলাম এত কাছে চলে এসেছি যখন গিয়েই দেখি যদি ঘর ভাড়া দেয় থাকবো আর না থাকলে ফিরে আসব আমি চলতে শুরু করলাম লোকটা বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল অশিক্ষিত দরিদ্র শ্রেণীর লোক যত সব কুসংস্কার বিশ্বাস করে অট্টালিকার গেটে সহজেই ঢুকে পড়লাম সামনের দরজাটা কি ওরা রাতে আটকায় না অথচ যখন দিনে এসেছিলাম তখন ভেতর থেকে বন্ধ করা ছিল বহুক্ষণ ধাক্কা দেওয়ার পর একজন মালি এসে খুলে দিয়েছিল বোধহয় ভুলক্রমে কেউ খুলে রেখেছে নিঝুম নিস্তব্ধ বাড়ি গাছপালার মাঝে পূর্ণিমার চাঁদের আলো পড়ে চারিদিকটা কেমন যেন রহস্যময় এই অপরূপ জ্যোৎস্নার আলোয় আলোকিত বনভূমি সামনে লেক সব কিছুর দিকে বিমুগ্ধ চোখে বহুক্ষণ তাকিয়ে রইলাম হঠাৎ কেমন যেন মনে হলো আমার পেছন পেছন কে আসছে চমকে ফিরে তাকালাম না কেউ নেই মনের ভুল সামনে গাছটা যেন কেমন দুলে উঠল প্রথমে থমকে দাঁড়ালাম গাছ থেকে লাফিয়ে কে যেন অন্য গাছে চলে গেল ভালো করে তাকিয়ে দেখলাম একটা বাঁদর মনে পড়ল দিনে যখন এসেছিলাম এখানে অজস্র বাঁদরের দৌড়াদৌড়ি চোখে পড়েছিল আমার পায়ের শব্দেই কিনা কতকগুলো বাদুর গাছ থেকে উড়ে পালালো তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হয় পূর্ণিমার চাঁদের আলোর শুধু স্নিগ্ধতা নয় কেমন যেন একটা ভয়ঙ্কর রূপ রয়েছে নিস্তব্ধ বনভূমি লেক সব কিছুর উপর সে আলো পড়ে চেনা পৃথিবীকেও কেমন যেন অচেনা বিচিত্র মনে হচ্ছে আবার চমকে ফিরে থাকলাম মনে হলো কার যেন স্পষ্ট নিশ্বাস ফেলার শব্দ শুনলাম কই কাউকে তো দেখছি না সেদিন দিনের বেলা এখানে দু তিনজন মালিকে বাগান পরিষ্কার করতে দেখেছি ওদের ম্যানেজারের রুমে তাদের সাথে কথা বলেছি এরা সব কোথায় বাগানের দিকে এগিয়ে চললাম পায়ের কাছ দিয়ে কী যেন ছুটে পালালো ইঁদুর বা কাঠবিড়ালি হবে হয়তো এখানকার গাছে কাঠবিড়ালিতে পরিপূর্ণ বাড়িটার দিকে তাকালাম কোথাও কোনো আলোর দুটি চোখে পড়ছে না ধীরে ধীরে বাড়িটার ভেতরে ঢুকলাম ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই লেকের উপর বারান্দা চারটে কাঠের কারুকার্য খচিত চেয়ার মাঝে পাথরের টেবিল পাতা টেবিলের উপর ফল সাজানো কিছু খাবারও রয়েছে কে যেন খাচ্ছিল একটু আগে উঠে গেছে লেকের ওপাশ থেকে তীব্র শীতল হাওয়া ভেসে আসছে কী অনিন্দ সুন্দর জায়গাটা এখানে যারা এককালে থাকতো কি সৌভাগ্যবানী না ছিল তারা হঠাৎ মনে হলো বারান্দার পাশের ঘরের দরজাটা যেন খোলা একটি ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে আমাকে নিরীক্ষণ করছে কে কে ওখানে তেমনি স্তব্ধতা টর্চ জ্বালালাম ঘরের দরজা খোলা বাতাসে দরজা জানালার পর্দাগুলো দুলছে ভাগ্যিস আমার সঙ্গে টর্চ রয়েছে নয়তো অযথা এই চোখের ভুলকে সত্যি বলে ভেবে নিয়ে অযথা ভয় পেতাম অবশ্য সাহসী হিসাবে আমার বেশ নামডাক আছে অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই একবার বন্ধুদের সঙ্গে বাজি রেখে সারা রাত কবরস্থানে কাটিয়েছিলাম মাঝরাতে আমার অমঙ্গল আশঙ্কায় বন্ধুরাই কবরস্থান থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল নিজেরাই স্বীকার করেছিল বাজিতে তারা হেরে গেছে বিকট চিৎকার করে রাত জাগায় একটা পাখি ডেকে উঠল লেকের মধ্যেও কি একটা যেন ঝটপট করে উঠল আমি জলের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করলাম ব্যাপারটা কি। একই আপনি এখানে কতক্ষণ বসে রয়েছেন কেউ আমাদের খবর দেয়নি কেন চমকে ফিরে তাকালাম ছোট্ট লণ্ঠনের মতো বাতি হাতে এক ভদ্রলোক পাশে এসে দাঁড়িয়েছিলেন রীতিমতো সুপুরুষ লম্বা ফর্সা তেমনি দেখবার মতো চেহারা পাশে এক রাজস্থানী পোশাক পরিহিতা মেয়ে মেয়েটা কি অপূর্ব সুন্দরী চোখগুলো কি বিশাল পল্লব ঘেরা তাকালে চোখ ফিরিয়ে নেওয়া যায় না লম্বা কালো চুল কোমর পর্যন্ত ছড়ানো মাথায় টিকলি গা ভর্তি গয়না গায়ে স্বর্ণখচিত লাল রঙের পোশাক মেয়েটির মুখে কি নিষ্পাপ স্নিগ্ধ হাসি একটু অপ্রস্তুত হয়ে নিজের অসহায় অবস্থা বর্ণনা করলাম অনুরোধ জানালাম আজ রাতটা এখানে থাকতে দেবার অনুমতি প্রদানের জন্য ভদ্রলোক অত্যন্ত অমায়িক আমার পাশে এসে বসলেন বললেন এতে আপনি এত লজ্জিত হচ্ছেন কেন এমনিতে ঘরগুলো ভাড়া দেওয়া হয় আজকে পূর্ণিমা বলে কেউ আসেনি আমরাও বাড়িতে ছিলাম না একটু বাইরে বেরিয়েছিলাম দেখুন না গার্ডগুলো এই সুযোগে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে আপনাদের অসুবিধা হবে না তো ভদ্রতা করে জিজ্ঞেস করলাম মনে মনে একটু অবাক হলাম ভদ্রলোক ও তার স্ত্রী পিছন পিছন এসে কখন ঢুকলেন টের পেলাম না তো অবশ্য এত আত্মমগ্ন ছিলাম যে পেছন থেকে কেউ নিঃশব্দে এসে দাঁড়ালে টের পাবার কথা নয় ভদ্রলোক নিশ্চয়ই এই পরিবারের কেউ হবেন বিলেতে আমেরিকায় যারা থাকেন মাঝে মধ্যে ফুর্তি করতে আসেন কেউ দুজনকে কি মানিয়েছে সবচেয়ে ভালো লাগলো এরা ইউরোপে মানুষ হয়েও এখানে বসে পুরোনো দিনের নিজস্ব রাজস্থানী পোশাকে সেজেছেন ভদ্রলোক তার স্ত্রীর দিকে ফিরে বললেন বহু ভাগ্য আমাদের অতিথি এসেছে তুমি খাবারের ব্যবস্থা করো মেয়েটি আমার দিকে তাকিয়ে দুহাত জোর করে নমস্কার জানালো ঠিক যেন ছবির মতো সব কিছু অবাক হয়ে লক্ষ্য করলাম পাশের অন্য একটা ঘরের ঝাড়বাতি জ্বলছে এত সব কখনো হলো আমি কি মাঝে ঘুমিয়ে পড়েছিলাম নাকি মেয়েটি ভেতরে চলে গেল আমি বললাম প্লিজ এমনিতেই বহু ঝামেলার কারণ হয়েছে অযথা খাবারের ব্যবস্থা করে আমাকে লজ্জা দেবেন না উনি বললেন ছিছি আপনি কেন এত তোলা হচ্ছেন এ বাড়িতে এসে কেউ কখনো খালি মুখে চলে যাবে এটা আমি ভাবতেও পারি না এতে বাড়ির অমঙ্গল হয় কিন্তু আমি যে খেয়ে এসেছি পেটে আর জায়গাই নেই ভদ্রলোক কি যেন চিন্তা করলেন বললেন আচ্ছা তাহলে থাক বরং চলুন দুজনে গল্প করি ঠিক বলেছেন গল্প করে বরং রাতটা কাটাই আমার এই বাড়িকে নিয়ে প্রচুর কৌতূহল হচ্ছে জিজ্ঞেস করলে কিছু মনে করবেন না তো অবশ্যই না এই রকম বাড়ি পুরো রাজস্থানে বিরল আমার পূর্বপুরুষ খুব জল পছন্দ করতেন বহু খুঁজে এই জায়গাটা বের করেছিলেন অদ্ভুত খেয়ালে মানুষ ছিলেন তিনি চলুন না আমার পূর্বপুরুষের সঙ্গে পরিচয় করিয়ে দি উপরতলায় সবার অয়েল পেন্টিং সাজিয়ে রাখা আছে চলুন উৎসাহে লাফিয়ে উঠলাম এত বড় সৌভাগ্য আজ আমার ভদ্রলোকের সঙ্গে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম দোতলায় টানা লম্বা পাথরের বারান্দা নিচে লেকের জল দেখা যাচ্ছে তাদের যে পূর্বপুরুষ বাড়িটা বানিয়েছিল তার রুচির প্রশংসা না করে পারলাম না ভদ্রলোক প্রথম রুমটাতে ঢুকে ঝাড়বাতি জ্বালিয়ে দিলেন দেওয়ালে অন্তত গোটা পনেরো অয়েল পেন্টিং তাদের পূর্বপুরুষের সবার কোমরে তরবারি গোঁজা মাথায় পাগড়ি মুখে বিশাল গোঁপ ঝাড়বাতির আলোয় ছবিগুলোর চোখ কেমন যেন অস্বাভাবিকভাবে জ্বলছে মাত্র চারজন মহিলার ছবি রাজস্থানী পোশাকে দাঁড়িয়ে রয়েছেন একটা কিশোরীর ছবি দেখলাম কি চমৎকার চেহারা একে সকৌতূহলে হলে জিজ্ঞাসা করলাম সর্বশেষ জমিদারের একমাত্র কন্যা মেয়েটির নাম ছিল নির্মলা জমিদার মেয়েটিকে খুব ভালোবাসতেন শিকার করতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতেন কিন্তু এত ভালোবেসেও মেয়েটিকে রক্ষা করতে পারলেন না একদিন ভোরে নির্মলার লাশ লেকের মধ্যে ভাসতে দেখা গেল সে কি আমার মুখ থেকে আর্তনাদের মতো শব্দ বেরিয়ে এলো জিজ্ঞেস করলাম ও কি আত্মহত্যা করেছিল আত্মহত্যা করবার তো কারণ নেই বাপের আদরি কন্যা রাতে বিছানায় ঠিক মতো ঘুমাতেও গেছে সকালে লেকের জলে লাশ ভাসছে অথচ যে দাসী নির্মলাকে সর্বশেষ দেখেছে সে ঈশ্বরের দিব্যি করে বলেছে সে নিজে নির্মলাকে যখন রাতে ঘুমাতে নিয়ে গেছে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে নির্মলা ঘুমিয়েছিল নিজে থেকে না খুলে দিলে কেউ জোর করে ঢুকবে সে উপায় নেই আশেপাশে অসংখ্য লোকজন দরজা ভাঙার চেষ্টা করলে শব্দে সবাই জেগে উঠবে তাহলে তো মনে হচ্ছে আত্মহত্যাই করেছিল আমার সুচিন্তিত মতামত দিলাম ভদ্রলোক হাসলেন কেমন বিচিত্র হাসি বললেন আমার তো মনে হয় এমনও হতে পারে যে তার খুব পরিচিত কেউ তাকে ডেকেছিল যাকে সরল বিশ্বাসে সে দরজা খুলে দিয়েছিল তারপর তার সঙ্গে সে লেকের পাড়ে গল্প করছিল হয়তো তখন সেই পরম আপনজনটি তাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল উহ কি ভয়ঙ্কর আমি শিউরে উঠলাম বললাম এতটুকু একটা নিষ্পাপ কিশোরীকে যে হত্যা করতে পারে সে কি মানুষ চলুন ফিরে যাই ভদ্রলোকের কণ্ঠস্বর কেমন যেন বারবার অতীত স্মৃতি কি তাকেও স্পর্শ করেছে শত হলেও তিনি এবংশেরই লোক আবার সেই বারান্দা পেরিয়ে ফেরবার পালা ভদ্রলোক থমকে দাঁড়িয়ে বললেন চলুন ওদিক দিয়ে নিচে যাই আমরা অন্য প্রান্ত দিয়ে হাঁটতে থাকলাম লম্বা সরু করিডর শেষ প্রান্তে সিঁড়িঘর সরু পেঁচানো পাথরের সিঁড়ি নিচে নেমে গেছে ভদ্রলোক বললেন এই সিঁড়ির শেষ মাথায় গুপ্ত পথ আছে সে গুপ্ত পথ লেকের পাড়ে মিলেছে কোনো বিপদ আপদের সময়েই শুধু এই পথ ব্যবহার করবার কথা তবে কখনো কাজে লাগেনি এখনো আছে আছে তো অবশ্যই তবে সামনের দরজাটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে বিভিন্ন বিষাক্ত গ্যাস জমে গেছে তাছাড়া সাপ খোপেরও আস্তানা হয়েছে শুনেছি সেজন্য এই ব্যবস্থা সিঁড়ির পাশে খোলা জায়গায় মন্দিরের মতো দেখতে ছোট্ট একটি ঘর ভদ্রলোকের স্ত্রী দুহাত জোড় করে মূর্তির সামনে বসে পুজো করছিল সদ্যস্নাত চুল বেয়ে পেছন থেকে জল ঝরছে কি আশ্চর্য এত তাড়াতাড়ি মেয়েটি স্নান করলো কখন সময় এখানে এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে কি করে মেয়েটির সামনে কতগুলো পাথরের দেবদেবীর মূর্তি এক ছোট্ট পাথরের মোমবাতি দানে আলো জ্বলছে মূর্তিগুলোর সামনে ফুল ছড়ানো মেয়েটি চোখ বন্ধ করেছিল ভদ্রলোক প্রথমে সিঁড়ি দিয়ে নেমে গেলে আমিও নামবো এমন সময় অস্পষ্ট ব্যাকুল কণ্ঠে মেয়েটি যেন ডেকে উঠলো শুনুন আমি থেমে গেলাম মেয়েটির চোখ খোলা দু চোখে কি এক আকুতি কি যেন বলতে চাইছে আমাকে ভুল শুনলাম না তো আমাকে কিছু বলছেন জিজ্ঞেস করলাম চাপা কণ্ঠে মেয়েটি বলে উঠল বিপদ আমি থমকে দাঁড়ালাম কোনো বিপদে পড়েছে নাকি মেয়েটি কি বিপদ কি ব্যাপার আসছেন না যে ভদ্রলোক আবার সিঁড়ি বেয়ে উঠে এসেছেন কণ্ঠস্বরও কেমন যেন কঠোর মনে হলো মেয়েটির দিকে তাকালাম মিনতি ভরা চোখ দুটো কি যেন নিষেধ করছে সে চোখের দৃষ্টি না পায়ে হোঁচট খেলাম ইচ্ছে করেই মিথ্যে বললাম মেয়েটির আর্তি ভরা চোখ দুটির মধ্যে কিছু একটা রহস্য আছে ভদ্রলোককে না জানানোই ভালো ও তাই বলুন এসব শ্রেণীতে চলাফেরার অভ্যেস তো আপনাদের নেই সেজন্য কষ্ট হচ্ছে হ্যাঁ মানে আমি অবাক হচ্ছি আপনি কি স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে যেন বাতাসে হেঁটে বেড়াচ্ছেন আপনার পা মাটি স্পর্শ করছে না ভদ্রলোক আমার কথার উত্তর না দিয়ে বললেন এই তো এসে গেছি আমরা ভদ্রলোক আর আমি আবারও লেকের পাড়ে বারান্দায় এসে বসলাম তাকে একটু চিন্তিত মনে হলো একটু পর বললেন আচ্ছা আমার স্ত্রী কি আপনার কাছে কিছু বলছিল না তা হবে কেন আমি কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম না ওর মাথায় একটু গণ্ডগোল আছে তো আজ আবার পূর্ণিমা পূর্ণিমার রাতে সুস্থ মানুষও অনেক সময় পাগল হয়ে যেতে পারে হ্যাঁ আপনি লুনাটিকের কথা বলছেন নিশ্চয় মেয়েটি কি লুনাটিক তা না হলে মেয়েটির এই অদ্ভুত ব্যবহারের কি অর্থ থাকতে পারে তারপরেই হঠাৎ একটা কথা মনে পড়ল বললাম আচ্ছা বলুন তো পূর্ণিমা রাত্রির সঙ্গে এই বাড়ির কি এমন সংযোগ তখন কেন এই বাড়ি ভাড়া দেওয়া হয় না একজন স্থানীয় লোক আমাকে সাবধান করেছিল পূর্ণিমার রাতে এই বাড়িতে না আসতে ও আপনাকে সাবধান করা হয়ে গেছে বুঝি ইতিমধ্যে ভদ্রলোক হো হো করে প্রাণ খোলা হাসি হাসলেন সে হাসিতে কেমন যেন কৌতুক আমোদ লুকিয়ে রয়েছে তারপর হাসি থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন এ বাড়িতে পূর্ণিমার রাতে ভৌতিক সব আত্মার দেখা মেলে গল্প শোনায়নি ঠিক সেরকম কিছু নয় তবে ভাবে ভঙ্গিতে মনে হলো এ ধরনের কিছুর প্রতি ইঙ্গিত করছে ব্যাপারটা কি বলুন তো গাঁয়ের লোকগুলো প্রায় সবই অশিক্ষিত বোঝেন তো কোনো অস্বাভাবিক ঘটনা কোথাও ঘটলেই যত সব কুসংস্কার কাহিনা জন্ম দেয় এরা এ বাড়িতে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছিল নাকি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনার দেখছি খুব আগ্রহ হ্যাঁ এসব গাঁজা ঘুরি ভূত গল্প আমার বিশ্বাস হয় না ঠিকই কিন্তু দেখুন হা করে শুনতে থাকি এসব গল্পের ভেতর কেমন যেন একটা রোমাঞ্চ থাকে ভদ্রলোক বিচিত্র দৃষ্টিতে তাকালেন বললেন আপনি ভূত দেখে ভয় পান না পাগল নাকি এই আধুনিক যুগে ভূতে ভয় পাব ভদ্রলোক সামনের দিকে ঝুঁকে এলেন কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন কখনো ভূত দেখেছেন নাকি কি সব অদ্ভুত কথা যে বলছেন ভূত থাকলে তো দেখব ভদ্রলোক আবার হেসে উঠলেন সেই আমুদে হাসি আমার কথাগুলো আপনাকে খুব আনন্দ দিচ্ছে মনে হচ্ছে ভদ্রলোক নিজেকে সংবরণ করলেন কৌতুক ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন পূর্ণিমার রাত্রে এখানে ভূত ঘরে শুনেছেন এখনো দেখা পেলেন না আমি হেসে বললাম আপনি বরং দেখা পেলে আমাকে দেখাবেন কেন ভূত দেখার খুব শখ বুঝি তা আছে বটে দুনিয়ায় এত কিছু দেখলাম ওটা আর বাদ রাখি কেন আমিও রসিকতা করলাম ভদ্রলোক বললেন ঠিক আছে আপনার শেষাধ্য আমি মিটিয়ে দেব আজ রাতেই আপনাকে ভূত দেখাবো। চমৎকার প্রস্তাব ও হ্যাঁ আসল কথাগুলোই তো এখনো পর্যন্ত শোনা হলো না কি এমন অস্বাভাবিক ঘটনা এ বাড়িতে ঘটেছিল যে এসব কুসংস্কারের জন্ম হয়েছে ভদ্রলোক নড়ে চড়ে বসলেন বললেন কোথা থেকে শুরু করব ভাবছি যেখান থেকে আপনার সুবিধা হয় শোনেন এটা কোনো রাজবাড়ি নয় সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটখাটো জমিদার বাড়ি রাজস্থানের ভেতরে এ ধরনের বহু বাড়ি রয়েছে আমি দিয়ে বললাম হ্যাঁ আমি এর মধ্যে রাজস্থান পুরোটা ঘুরেছি প্রায় সব জায়গায় কিছু না কিছু দেখবার মতো বাড়ি রয়েছে কি চমৎকার সব পাথরের তৈরি বাড়ি হ্যাঁ এ বাড়িটাও সেরকম ছোটখাটো একজন জমিদারের বাড়ি ব্রিটিশ আমলের শেষের দিকে আমাদের পূর্বপুরুষদের অবস্থা বেশ ফুলে ভেবে ওঠে যথেষ্ট ধনরত্নের মালিক হয় তারা মাঝপথে জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না কৌতূহল হচ্ছে জানবার তাই জিজ্ঞেস করবার লোভ সংবরণ করতে পারছি না এখানে চারিদিকে প্রায় সবই মরুভূমি প্রজাদের অবস্থাও তো খুব একটা সচ্ছল হবার কথা নয় তাহলে জমিদারিতে এত টাকা করতে থেকে আসতো খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনার সঙ্গে আমার এই জন্য কথা বলতে এত ভালো লাগছে খুব বুদ্ধি আপনার জানেন বোকাদের সঙ্গে কথা বলা খুব একটা বিরক্তিকর ব্যাপার হ্যাঁ যা বলছিলাম রাজস্থানের শেষ প্রান্তে অর্থাৎ জয়সলমিরের শেষ থেকে সিন্দুর শুরু উটের পিঠে চড়ে বাণিজ্য পথটা ছিল বিকানিরের মধ্যে দিয়ে ফলে বুঝেছেন টোল আদায়ই আমাদের প্রচুর আয় হতো এবার বুঝতে পারছি বলুন জমিদারি ভালোই চলছিল কিন্তু এই অঞ্চলে হঠাৎ করে অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকলো পূর্ণিমার রাতে মাঝে মধ্যে খুন হতে শুরু করল প্রথম প্রথম সবাই বিস্ময়ে হতভাক হয়ে গেল প্রথম ঘটনাটা একটু আশ্চর্যজনক সকালে উঠে সকলে আবিষ্কার করল একটি উটের মৃতদেহ কে যেন রাত্রিতে তাকে জবাই করে রেখে গেছে এরপর পাওয়া গেল জমিদারের ঘোড়ার মৃতদেহ বিষয়টি সবাইকে ভাবিয়ে তুললেও তখনও এতটা আতঙ্কের সৃষ্টি করেনি কিন্তু যখন এ বাড়ির একজন প্রহরীর মৃতদেহ আবিষ্কৃত হলো তখন হঠাৎ করে সকলে সতর্কিত হয়ে উঠল এরপর আবিষ্কৃত হল পাশের গ্রামের একটি শিশুর মৃতদেহ খোলা তাবুতে ঠিক জমিদার বাড়ির কাছেই ঘুমিয়েছিল একদল জিপসি সকালে উঠে মা দেখে বাচ্চাটি নেই পরে সেই লেকের মধ্যে শিশুটির মৃতদেহ পাওয়া যায় বলেন কি সব হয়ে লেকের দিকে তাকালাম কি চমৎকার স্বচ্ছ জলের স্রোত জোস্নার আলোতে চিকচিক করছে এরপর যে মৃতদেহটি লেকের মধ্যে আবিষ্কৃত হল সেটি জমিদারের মেয়ে নির্মলার এই ঘটনার পর জমিদার বাড়িতে প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হলো সবাই সন্দেহ করতে শুরু করলো জমিদার বাড়ির কেউ এর মধ্যে জড়িত জমিদার কন্যার শোকে ভীষণভাবে মুশড়ে পড়লেন একটি মাত্র কন্যা আর একটি পুত্র ছিল তার। ছেলেটির নাম ছিল যশবন্ত সিং চমৎকার ছিল দেখতে লেখাপড়া করত প্রচুর বোনটিকে সেও যথেষ্ট স্নেহ করত ভাই বোনের সম্পর্ক ছিল গভীর ফলে বোনের অকাল মৃত্যুর পর যশবন্ত সিং বিষণ্নতায় ভুগতে শুরু করল রাত দিন কি যেন চিন্তা করতো ঠিকমতো খেত না ঘুমোতেও পারত না জমিদার এ সময় স্থির করলেন ছেলের বিয়ে দেবেন একটি ফুটফুটে সুন্দর মেয়ে এলে নির্মলার অভাব খানিকটা হয়তো মিটবে সম্ভ্রান্ত ঘরের অপরূপ সুন্দরী একটি মেয়ের সঙ্গে যশবন্ত সিং বিয়ে হল মেয়েটি শুধু সুন্দরী ছিল না প্রচন্ড বুদ্ধিমতীও ছিল আর সেই সঙ্গে ছিল প্রজাদের প্রতি পরম মমতা জমিদার বাড়িতে সবাই তাকে পছন্দ করত কি পাপ সুন্দর হাসি ছিল পুরো জমিদার বাড়িটাকে সে যেন জাদু করে ফেলেছিল খুন কিন্তু এর মধ্যে থেমে থাকলো না এর পরের খুনটি শিকার হলো এ বাড়ির একজন চাকর ঘুমন্ত অবস্থায় কেউ তার গলা টিপে মেরে ফেলেছে আবার আতঙ্ক শুরু হলো। সব খুনগুলো হচ্ছে পূর্ণিমার রাত্রিতে জমিদার পূর্ণিমার রাত্রিতে বিশেষ পাহারার ব্যবস্থা করলেন একসঙ্গে কয়েকজন করে রাত জেগে পাহারা দেওয়া শুরু করলো ভদ্রলোক থামলেন হঠাৎ উঠে দাঁড়ালেন গলাটা একটু শুকিয়ে গেছে ভিজিয়ে নেই বলতে বলতে তিনি ঘরে ঢুকে গেলেন আমি বাইরে তাকালাম এত সুন্দর চাঁদনি রাতে কে এমন নিষ্ঠুরভাবে মানুষ খুন করতে পারে পৃথিবীতে কত সুন্দর জিনিসই না রয়েছে আবার তার পাশেই কত কদর্যতাও রয়েছে এমন কি হতে পারতো না যে সব কিছুই সুন্দর থাকত লেকের ঠান্ডা বাতাসে কেমন যেন কাঁপনই লাগছে কই ভদ্রলোক কোথায় গেলেন সে কি তা স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে রয়েছে হাতে খাবারের ট্রে এরা এত কি করে নিঃশব্দে চলাফেরা করে বুঝতেই পারিনি কখন এসে দাঁড়িয়েছে অপ্রতিভ হয়ে বললাম মিছিমিছি এত কষ্ট করে খাবার নিয়ে এলেন আমি তো আগেই বলেছি আমার খিদে নেই পালান পালান এখনো সময় আছে মেয়েটি স্বরে বলল তার দু চোখে ভয়ার্থ দৃষ্টি এত সুন্দর মুখের হাসি কোথায় মিলিয়ে গেছে মেয়েটি কি ভয়ে কাঁপছে না শীতে কি আশ্চর্য এতক্ষণ খেয়াল করিনি মেয়েটির গায়ে কোনো শীতের পোশাক নেই কি তুমি এখানে কি করছো বলতে বলতে ভদ্রলোকে এগিয়ে এলেন তার হাতে ধরা মদের গ্লাস কিছুটা সম্ভবত গিলে এসেছেন মেয়েটির দৃষ্টিতে এখনও আতঙ্ক ফুটে উঠেছে সে খাবারগুলো টেবিলে রেখে দ্রুত চলে গেল সেই প্যাঁচাটি আবার ডেকে উঠল ভদ্রলোক বিরক্তি ভরা কণ্ঠে বললেন একে নিয়ে আমার হয়েছে এক সমস্যা সব কিছুতেই সন্দেহ এক অদ্ভুত এ রোগ তারপর ইচ্ছে করেই কথাটা ঘুরিয়ে ফেললাম মেটির ব্যাপারে আলোচনা করতে চাইলাম না কেন যেন মেয়েটির প্রতি আমার এক ধরনের মমত্ববোধ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে মেয়েটি খুব অসহায় অবশ্য মেয়েটির আচরণ বেশ অদ্ভুত সেটা স্বীকার করতেই হবে ভদ্রলোক আবার বলতে শুরু করলেন তারপর বেশ কিছুদিন সব চুপচাপ ঠিক চুপচাপ বলবো না পূর্ণিমার রাতে ইঁদুর ধরে কে যেন মেরে ফেলত এমনকি মুরগি পর্যন্ত এর মধ্যে বেশ কয়েক মাস পর হঠাৎ করে আবার মানুষ খুন হলো এবার শিকার জমিদারের বোন এই যে নিস্তলাটা দেখছেন ওইখানে ঘুমাত পূর্ণিমার পর দিন ভোরে লেকের ভেতর তার লাশ ভাসছিল লাশের শরীরে অন্য কোনো চিহ্ন নেই কিন্তু গলায় দাগ খুব সম্ভবত গলা টিপে খুন করবার পর খুনি লেকের জলেতে মৃতদেহ ভাসিয়ে দিয়েছে এই খুনটাই সব জাইতে আলোড়ন সৃষ্টি করল কারণ বাড়ির সবাই একসঙ্গে ছিল লেক অতিক্রম করে বাইদের কেউ এখানে খুন করতে আসবে এটা খুবই অস্বাভাবিক এছাড়া পূর্ণিমার রাতে সবাই সতর্ক থাকত ফলে খুব নিজস্ব কেউ না ডাকলে তিনি দরজা খুলবেন এ সম্ভাবনাও নেই এবার শুরু হলো নিজেদের মধ্যে সন্দেহের পালা জমিদারের ভাইরা রয়েছে তাদের ছেলেমেয়েরা রয়েছে বহু লোকজন কতজনকে সন্দেহ করা যায় সব চাইতে সমস্যা হলো যশবন্ত সিং এর বউকে নিয়ে মেয়েটি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো এমনকি কোনো শব্দ শুনলেও চমকে উঠতো পূর্ণিমার রাত্রিতে সে আর এ বাড়িতে কিছুতেই থাকতে রাজি হলো না জমিদার মেয়েটিকে সত্যিই স্নেহ করতেন অনেক বোঝানোর পর তবে সে থাকতে রাজি হলো যশবন্ত সিং বউয়ের এ অবস্থা দেখে মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়ল ঠিক করল বউয়ের মানসিক ভারসাম্য রক্ষা করতে সে তাকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাবে ঠিক এসময় সময় পূর্ণিমার রাতে মেয়েটি খুন হলো সে কি আমার কণ্ঠস্ব চিরে আর্তনাদ বেরিয়ে এলো হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হচ্ছে মেয়েটিকে খুন করার আগেই মেয়েটি সম্ভবত আত্মহত্যা করে মারা গিয়েছিল বুঝলাম না বুঝিয়ে বলছি বেশি দিনের কথা না তো খুব বেশি হলে পঞ্চাশ বছর আগের ঘটনা জমিদার এই মৃত্যুটিকে খুব সহজভাবে নিলেন না তার সন্দেহ শুরু হলো অন্য দিক থেকে তার কন্যার মৃত্যু এবং পুত্রবধূর মৃত্যু এরপর কি আর তার ছেলের লাশ পাওয়া যাবে এছাড়া তার মনে আরও একটি সন্দেহ ঘনীভূত হয় পুত্রবধূটি সম্ভবত জানত খুনিকে কে পুত্রবধূর আচরণ তাকে খুব চিন্তিত করে তুলেছিল এই ঘটনাটি তখন ভীষণ সৃষ্টি করেছিল মেয়েটির লাশের পোস্টমর্টেম হয় কেমন করে খুন করা হয়েছিল তাকে ভোর রাতে দরজায় ধাক্কা শুনে জমিদার সহজে দরজা খোলেননি দু তিনজন পাহারাদার ডেকে তবে দরজা খুলেছেন সামনে যশবন্ত সিং উদ্ভ্রান্তের মতো চেহারা কোনো কথা বলতে পারছে না তাকে অনেক কষ্টে সুস্থ করার পর যেটা বোঝা গেল সেটা হচ্ছে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙেছে তার পাশে তাকিয়ে দেখে স্ত্রী খাটে নেই দরজা খোলা মাথার পাশে আলো জ্বলছে তাহলে কি ভয়ে আতঙ্কে সঙ্গে সঙ্গে সে ছুটে এসে বাপের দরজায় আঘাত করেছে মুহূর্তের মধ্যে চারদিকে খোঁজাখুঁজি শুরু হলো লেকের ভেতরই লাশ পাওয়া গেল মনে হলো সদ্যোবৃত তবে কি গলা টিপে খুন করা হয়েছে কৌতূহল সংবরণ করতে না পেরে তাড়াতাড়ি বলে উঠলাম গলায় দাগ পাওয়া গেছে বটে তবে এ খুনি সম্ভবত হাতে রুমাল বা ধরনের কিছু ব্যবহার করেছে ফলে কোনো লাশেই হাতের ছাপ পাওয়া যায়নি কিন্তু পোস্টমর্টমে যে তথ্য মিলল সেটি খুবই বিস্ময়কর গলা টিপার সামান্য আগেই সম্ভবত তার মৃত্যু হয়েছিল কারণ তার মৃত্যু হয়েছিল বিস সেবনের ফলে এই মৃত্যুটার পর সকলের মনে সন্দেহ জন্মেছিল বউটি খুব সম্ভবত বুঝতে পেরেছিল আজ রাতেই তাকে খুন করা হবে তাই যন্ত্রণাময় মৃত্যুর চাইতে শান্তির মৃত্যুই সে বেছে নিয়েছিল আগেই বলেছি খুবই বুদ্ধিমতী ছিল সে সবার চোখে খুনি ধুলো দিতে পারলেও তার চোখকে ফাঁকি দেওয়া সহজ ছিল না এরপর খুনি ধরা পড়ল না না খুনি কখনোই ধরা পড়েনি আর খুন হয়নি ভদ্রলোক একটু আনমনা হয়ে গেলেন কথাগুলো টেনে টেনে বলছেন মদের নেশা জমেছে বোধ হয় চোখগুলো কেমন ঝকঝক করছে বললেন আর একটা খুন হয়েছিল বউয়ের মৃত্যুর পর যশবন্ত সিং কেমন যেন উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল খাওয়া দাওয়া এমনকি তার সাধের লাইব্রেরি সাধের ঘোড়া সব ছেড়ে ঘরের মধ্যে শুয়ে থাকত জমিদার তাকে বহু চিকিৎসা করবার চেষ্টা করেছেন যশবন্ত সিং রাজি হয়নি বউকে সে সত্যিই বড় ভালোবেসে ফেলেছিল এরপর কে খুন হলো যশবন্ত সিং নিজেই বলেন কি আমি হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু এ খুনটা খুবই ব্যতিক্রম ধর্মী খুনটা পূর্ণিমার রাত্রিতে হয়নি হয়েছিল তার আগের রাতে লেকের জলেতে তার লাশ পাওয়া গিয়েছিল পা দুটো বাঁধা ছিল কেন খুব ভালো সাঁতার জানত সে খুব সম্ভবত সাঁতার কেটে তীরে যেন উঠতে না পারে সেজন্য এই ব্যবস্থা তাছাড়া পেটে বিষও পাওয়া গেল এসব খুনের রহস্যের কোনো সমাধান হয়নি ভদ্রলোক হেসে বললেন সকলে জমিদারের ভাই ভাইয়ের পুত্রদের সন্দেহ করত। কারণ যশবন্ত সিং এর মৃত্যুর পর তারাই এ সমস্ত সম্পত্তির মালিক হবার কথা জমিদার নিজে এত ভেঙে পড়েছিলেন যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় তার স্ত্রী আগেই মারা গিয়েছিলেন এ অঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয় সকলে জমিদারের আত্মীয়দের খুনি ভাবতে থাকে শেষে এত বেশি নামের বোঝা সইতে না পেরে তারা ধীরে ধীরে শহর এবং শেষ পর্যন্ত বিদেশে গিয়ে সেখানেই থেকে যায় এত সব খুনের দায় তারা মাথা পেতে নিতে চায়নি তাছাড়া তারা আপাত দৃষ্টিতে যশবন্ত সিংকে যথেষ্ট স্নেহ করত বলেই মনে হয় তাহলে এই খুনের রহস্যের কোনো মীমাংসাই হলো না শেষ পর্যন্ত আপনারা দেখছি খুব কৌতূহল এত কিছু শুনলেন তবুও সে কৌতূহল মিটল না শেষ পর্যন্ত খুনিকে না জানলে মনটা কেমন অতৃপ্ত থেকে যায় না ঠিক আছে আপনাকে বলবো আগেই বলেছি আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লেগেছে ভদ্রলোক আমার দিকে তাকালেন চোখ দুটোতে কিরকম একটা দুতি ঠোঁটের কোণে অস্বাভাবিক হাসি পেঁচাটা আবারও ডেকে উঠল ভদ্রলোক বললেন একটা ব্যাপার এখনও কি খেয়াল করেননি সবাই সম্পত্তির ব্যাপারে খুনগুলো হয়েছে ধরে নিয়ে সেদিকটায় খুব একটা লক্ষ্য করেনি আপনি কি কিছু বুঝতে পেরেছেন সত্যি কথা বলতে আমার ব্যাপারটা খুব একটা স্পষ্ট ঠেকছে না তবে সম্পত্তির কারণে খুন হওয়াটাই বেশি স্বাভাবিক মনে হচ্ছে ভদ্রলোকের ঠোঁটের কোণে রহস্যময় হাসি বললেন ঠিক আছে ধরে নিলাম সম্পত্তিটাই খুনগুলোর মোটিভ ইতিমধ্যে অর্থাৎ শেষ খুনটা যখন হয় ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছে নতুন আইনে রাজত্ব প্রথার বিলোপ ঘটেছে ফলে সেদিক থেকে রাজ্য লাভের সম্ভাবনা নেই তবে হ্যাঁ যশবন্ত সিংয়ের মৃত্যু হলে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারটা ছিল কিন্তু সে সম্পত্তিও নিশ্চয়ই একজন পেত না আগেই বলেছি জমিদারের কয়েকজন ভাই ও বেশ কয়েকজন ভাতুস্পুত্র ছিল ফলে সম্পত্তি ভাগাভাগি হলেও সবাই সমান অংশ পাবার কথা সেক্ষেত্রে একজন অংশীদার শুধু শুধু কেন এ কাজ করবে আমিও চিন্তা করে দেখলাম বললাম হ্যাঁ আপনার কথা যুক্তি আছে ফলে সে সম্ভাবনাটা বাদ দিতে হয় ভদ্রলোকের চোখে কৌতুক খেলা করছে বললেন শুধু এটাই নয় যদি সম্পত্তির জন্যই খুন করা হবে তবে শুধুমাত্র নির্মলা আর যশোবন্ত সেনকে খুন করলেই চলতো বাকি খুনগুলো অর্থহীন বলে মনে হয় না এমনও হতে পারে যে নির্মলা আর যশোবন্তকে খুন করাই ছিল আসল উদ্দেশ্য বাকি খুনগুলো করা হয়েছিল স্রেফ ক্যামোফ্ল্যাজ অর্থাৎ আসল মোটিভ আড়াল করার লক্ষ্যে হ্যাঁ তবে সেটাও হতে পারে যেই খুন করে থাকুক না কেন খুনের নেশা ছিল নিশ্চয়ই নইলে এতগুলো খুন পরপর করাটাকে কি আপনি স্বাভাবিক মনে করেন লেকের দিকে তাকালাম চাঁদের আলোকে লেক দূরের বনভূমি সব কিছু কীরকম রহস্যময় কেমন যেন অস্বাভাবিক ঠেকছে হঠাৎ মনে হলো কথাটা বললাম সবগুলো খুনি হয়েছিল পূর্ণিমার রাত্রিতে অর্থাৎ দাঁড়ান এতক্ষণে মনে হচ্ছে কোনো লুনাটিকের কাজ পূর্ণিমার রাত্রিতেই শুধু এরা এ ধরনের আচরণ করে হুম আপনার যথেষ্ট বুদ্ধি আছে এর আগে একজন এ ধরনের সন্দেহ করতে পারেনি দাঁড়ান আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল বললাম হ্যাঁ একটু একটু বুঝতে পারছি বোধ হয় কিছু যেন অনেকটা স্পষ্ট হয়ে আসছে যশবন্ত সিং মৃত্যুর পর আর কেউ মারা যায়নি এমন কি হতে পারে খুনগুলো সেই করেছিল কিন্তু তাহলে তাকে কে খুন করলো ভদ্রলোক হাসলেন সেই অস্বাভাবিক হাসি দৃষ্টিও কেমন যেন বদলে গেছে উদ্ভ্রান্তের মতো লাগছে বললেন এমনও তো হতে পারে খুনগুলো সে স্বেচ্ছায় করেনি খেয়াল করুন প্রতিটি খুনি হয়েছে পূর্ণিমার রাত্রিতে সে সময় হয়তো সে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত প্রচণ্ড খুনের নেশায় উন্মত্ত হয়ে পড়ত তারপর একসময় সে সম্বিত ফিরে পেয়েছিল ভেবে দেখুন নির্মলা তার স্ত্রীর মৃত্যুর পর সে ভীষণ মুচুড়ে পড়েছিল সম্বিত ফিরে পাবার পর সে হয়তো এতই অনুতপ্ত হয়ে পড়েছিল যে বিস্পানের কিছুক্ষণ পর নিজেকে নিজে বেঁধে লেকের জলে ডুবে আত্মহত্যা করেছিল বেঁচে থাকার কোনো অর্থই তার কাছে হয়তো আর ছিল না আপনি এমনভাবে বলছেন যেন আপনি সবই জানেন আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আবার বললাম এত সব জানলেন কি করে ভদ্রলোক নিঃশব্দে হাসলেন কি বিভৎস সে হাসি কি ভয়াবহ চোখের দৃষ্টি এতক্ষণ খেয়াল করিনি একে কোথায় যেন দেখেছি হ্যাঁ মনে পড়ছে উপরতলায় আর্ট গ্যালারিতে ছবি টাঙানো রয়েছে জমিদারের সর্বশেষ পুত্র যশোবন্ত সিং ভয়ে আতঙ্কে দৌড় দেবার চেষ্টা করলাম সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে উঠছে এক চুলো নড়তে পারছি না ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হাসলেন বললেন যশোবন্ত সিং খুনি হোক আর যাই হোক সে প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করে না আপনাকে বলেছিলাম না আজ পূর্ণিমার রাতে আপনাকে ভূত দেখাবো জ্ঞান হারাবার মুহূর্তে শুধু এটুকু মনে পড়ে যে চোখের সামনে দেখেছিলাম ভদ্রলোকের চেয়ারে বসে আছে একটি নরক অঙ্কাল অন্ধকার চারিদিক শুধু অন্ধকার কতক্ষণ মনে পড়ে না দূর থেকে যেন কথাবার্তার আওয়াজ ভেসে আসছে কে যেন বলল এই তো চক মেলেছে তাকিয়ে দেখি আমি একটা মাঠে শুয়ে রয়েছি আমার ড্রাইভারের উদ্বিগ্ন মুখ আমার মুখের ওপরে আমাকে চোখ মেলতে দেখে সে আশ্বস্ত হয়ে বলল যাক বাবা দুশ্চিন্তা গেল আমি যদি এসব জানতাম তবে কি আর আপনাকে আসতে দেই এখন চলুন তাড়াতাড়ি এ জায়গা ছেড়ে চলে যাই রাত্রি ভোর হয়ে এসেছে আমি গাড়ির পেছনে বসে রয়েছি ড্রাইভার তীব্র গতিতে গাড়ি চালিয়ে দিল্লির পথে রওনা দিয়েছে সেই সঙ্গে নিজে থেকেই আমাকে ধারা বিবরণী শোনাচ্ছে ঠিক হতেই আপনাকে ওঠানোর জন্য এ বাড়ির দিকে আসছিলাম কাছে এসে দেখি কয়েকজন লোক জটলা করছে কি ব্যাপার এখানকার একজন স্থানীয় লোক এদের বলছে জমিদার বাড়িতে একজন অচেনা লোক গেছে পূর্ণিমার রাত্রিতে এর আগে এখানে দুজন লোক ছিল পরদিন সকালে দুজনেরই মৃতদেহ মিলেছে এখানকার লোকজন বলে এখানে নাকি কার অতৃপ্ত আত্মা রয়েছে মাঝে মধ্যে অদ্ভুত সব আলো জ্বলে ওঠে ঘরের মধ্যে কিন্তু পূর্ণিমার রাত ছাড়া কখনো কিছু হয় না তাই শুধু পূর্ণিমার রাত্রিতে ওই বাড়ি থেকে সবাই এড়িয়ে চলে লোকগুলো কেন মরেছে জানা গেছে হ্যাঁ ডাক্তার নাকি বলেছে হার্ট অ্যাটাক তবে কেন ভূতের দোষ দিল বাবু খুব ভয়ে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে হয়তো তেমন কিছু দেখেছিল না এ ড্রাইভার মনে হচ্ছে মহাভিজ্ঞ এরকম ড্রাইভারের সঙ্গে কথা বলাটা খুব স্বস্তিকর ব্যাপার নয় ড্রাইভার ঘাড় ঘুরিয়ে হঠাৎ ফিস ফিস করে জিজ্ঞেস করল বাবুজি আর কেউ জানবে না শুধু আমাকে বলুন কি দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বললাম বেশি কৌতূহল থাকাটা ভালো নয় বিপদ হতে পারে ড্রাইভার মহা অসন্তুষ্ট হয়ে মুখ ঘুরিয়ে নিল এতক্ষণ শুনছিলেন খুন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও এই ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন